একটা চমৎকার হাদিস সুবহানাল্লাহ, যেটা অন্তরকে জুড়িয়ে দেওয়ার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ডানপন্থী হয়ে আল্লাহর কাছে কাল কিয়ামতের মাঠে আসবে, আল্লাহ তার পাপগুলোকে সব ক্ষমা করে দেবে। সে ক্ষমার হাদিসটা এত চমৎকারভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। আসুন আমি আপনাকে সে হাদিসটা দেখাই, বুখারী এবং মুসলিম থেকে। সব কিতাবে আছে, কিন্তু আমার স্বভাব হচ্ছে বুখারী মুসলিমে পেয়ে গেলে আমি অন্য হাদিসের নাম্বার কোট করার প্রয়োজন বোধ করি না। তো সাফওয়ান বিন মাহাজির মাহরিজ তিনি বলছেন, একজন তাবি, বাইনা ইয়াতুফু ইবনে ওমার, আব্দুল ইবনে ওমার রাদিয়াল্লাহু তাআলা তাওয়াফ করছিলেন, ওয়ারাদার রাজুল, একজন ব্যক্তি তার কাছে এসে বলছে, ইয়া ইবনে ওমার, সামিয়াতা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাজওয়া, আল্লাহ যে সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের সাথে গোপন বৈঠক করবে, এই নাজওয়া সম্পর্কে আপনি কি রাসূলুল্লাহর কাছ থেকে কিছু শুনেছেন? পৃথিবীতে রাষ্ট্রের নায়কদের সাথে পার্সোনালভাবে কথা বলার জন্য চান্স অনেকে খোঁজে কিন্তু পায় না, আর যারা পেয়ে যায় কত সেলফি উঠায়, কত কি করে, কত প্রচার প্রসার করে, না ওটাকে পুঁজি করে সে দুনিয়া বানিয়ে ফেলে। একটা প্রধানমন্ত্রীর সাথে, একটা বড় নেতার সাথে একটা ছবি সেলফি দেখিয়ে সে কোটিপতি হয়ে যায়, বুঝেন? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুমিনকে পার্সোনালভাবে একা একা এককভাবে সাক্ষাৎ করবে, একা একা। সেই নাজওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, সেটা পুরুষ হোক আর মহিলা হোক, এমন নয় যে শুধু পুরুষকে সম্মানিত করা হবে, প্রত্যেকটা মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেস টু ফেস তার বান্দির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবে, এবং এমনভাবে এমনভাবে ঘিরে নেওয়া হবে সেখানে আল্লাহ আর ওই বান্দা ছাড়া আর কেউ থাকবে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ব্লক করে দেবে যাতে তাদের কথোপকথনকে শুনতে না পায়, তাদেরকে কেউ দেখতে না পায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ওই অপরাধীর সাথে যদি কোনো ব্যক্তি করে, তার মানে আল্লাহ তাকে লাঞ্ছিত করতে চায় না, যদিও সে জানে যে এটা অপরাধী, সবার সামনে তাকে লাঞ্ছিত করা হবে এটা আল্লাহ চায় না, তাই আল্লাহ তাকে পার্সোনালি ডেকে নেবে। সে নাজওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, তখন আব্দুল ইবনে ওমার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সামিয়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইউদুনা আল মুমিনু মির রাব্বিহি, মুমিনকে তার রবের নিকটে করে দেওয়া হবে। আর মুসলিমের ভাষা রয়েছে, ইয়াদুনুল মুমিন, মুমিন তার রবের নিকটবর্তী হবে, হাত্তা ইয়াদা আলাইহি কানাফাহু, এমন কি যখন সে তার রবের কাছে যাবে একটা চাদর তাদেরকে ঘিরে নেবে। কানাফা, আমি যেটা ভাবলাম, মুরগির বাচ্চা যখন দৌড় দিয়ে মুরগির নিচে যায়, এই যে ঝাপটা দিয়ে, যে ডানা দিয়ে ঢেকে নেয় যাতে কেউ দেখতে না পায়, বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সে বান্দাকে এরকম ঘিরে নেওয়া হবে যাতে কেউ দেখতে না পায়। হাত্তা ইয়াদা আলাইহি কানাফাহু, তাকে ঘিরে নেওয়া হবে, কেন? ফায়ুকাররিহু বিযুনুবিহি, যাতে করে তার পাপগুলোকে তাকে দেখানো যেতে পারে। সে বান্দা যে পাপগুলো করেছে, এখন আমার যে অপরাধগুলো আছে, কোনোভাবে যদি এখন এতগুলো মানুষ সামনে প্রকাশ পেয়ে যায়, আমাকে শাস্তি দেওয়া লাগবে না, এখানে আমার লাঞ্ছিত হয়ে যাওয়ার জন্য যথেষ্ট, তাকে জাহান্নামে ফেলতে হবে না, সবার পুরো পৃথিবীবাসীর সামনে যদি দাঁড়ি করে দেওয়া হয় যে এটা এই পাপ করেছে, বলেন এর লাঞ্ছনার কি আছে? আমাদের সমাজে যারা আমরা পাপ করি, আমরা চাই না যে আমাদের সমাজে বা ঘরের মানুষ জানুক, এটা আমরা চাই, তাই না? কেউ চায় না যে আমাদের পাপ প্রকাশ পাক। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন ডানপন্থী বান্দাদেরকে এইভাবে তার কাছে নিয়ে নিবে, ঘিরে নেবে, যে কোনো ব্যক্তি তো টেরও পাবে না, দেখতে পাবে না, শুনতেও পাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার পাপগুলোকে এখন দেখিয়ে দেখিয়ে স্মরণ করিয়ে দেবে, তুমি এই পাপটা করেছিলে, স্বীকারোক্তি নেবে, স্ক্রিনে তাকে দেখানো হবে। আলা কুল্লি হাল, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সক্ষম তিনি সেভাবে দেখাবেন। ফা ইউকাররিহু বিযুনুবিহি, যাতে করে তার পাপকে স্বীকার করাতে পারে। ও ফি রিওয়ায়াতিন হালতা আরিফু জাম্বা কাজা, তুমি কি এই পাপগুলোকে চিনতে পারছো, এইগুলো তুমি যে করেছিলে, তোমাকে মনে পড়ে, করতে পারছো, করেছিলে তুমি এটা? তখন সেই ব্যক্তি, সেই বান্দা বলবে, সে দুইবার করে বলবে, আল্লাহ আমি স্বীকার করতেছি, পাপটা আমি করেছি। ইমাম বুখারী বলছেন মাররাতাইন, সে দুইবার করে বলবে। ফায়াকুলু, তখন আল্লাহর কেন তাকে এমনটা করলেন, ঢেকে নিলেন এবং তার পাপকে দেখে জিজ্ঞাসা করলেন যে তুমি এই পাপটি করেছিলে, তুমি দেখতে চিনতে পারছো, এইভাবে কেন করেছিল এটা জিজ্ঞাসা করেনি, বলছে তুমি যে পাপটা করেছিলে তুমি কি স্মরণ পড়ে তোমার, এটাকে বলা হবে। তারপরে ফায়াকুলু, এখন তার রব তাকে বলবে যে কেন আল্লাহ এই ব্যবস্থা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবে, সাতারতু হাফে দুনিয়া, বান্দায় এত বড় পাপটা তোমার দ্বারা হয়ে গিয়েছিল, পৃথিবীর কোনো ব্যক্তি জানে না এক আমি ছাড়া, সাতারতু হাফে দুনিয়া, আর আমি সেটাকে পৃথিবীতে ধামা চাপা দিয়ে রেখেছিলাম, এটাকে প্রকাশ করতে দেইনি, এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। এই জন্য যারা কোনো বড় ধরনের পাপ করে আমরা বসে আছি, প্রকাশ পাচ্ছে না, আপনি জেনে নিন এটা আপনার রবের পক্ষ থেকে হয়েছে।
অতএব কোনো মুসলমানের জন্য এটা জায়েজ নাই, সেই পাপ তার বন্ধুর কাছে, কোনো ব্যক্তির কাছে বা কোনো কথোপকথনে সেই পাপটা সে উল্লেখ করবে, এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে রয়েছে, যেই ব্যক্তি পাপ করে প্রকাশ করে দেয় সেই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে মাহরুম হয়ে যাবে, তাকে আল্লাহ শাস্তি দিবেই দিবে। রাষ্ট্রের নায়কের ক্ষেত্রে এই একই হুকুম। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারক, রাসূলুল্লাহ চাইতেন কোনো বিচার যেন আমার কাছে না আসে, কোনো ব্যক্তি পাপ করে ফেলেছে যেটা ওখানে সে তওবা করে নিয়ে আল্লাহর কাছে, এটা রাসূলুল্লাহ চাইতেন। কারণ যখনই তার কাছে চুরির বিচার, জেনার বিচার চলে আসতো, রাসূলুল্লাহ তাকে কিন্তু শাস্তি দিতেন। কিন্তু রাসূলুল্লাহ ব্যক্তিগতভাবে চাইতেন যাদের পাপ হয়ে গেছে তারা আল্লাহর কাছে তওবা করে নেক, আমার পর্যন্ত যেন বিচার না আসে, কারণ আমার কাছে চলে আসলে আমি কিন্তু আর ক্ষমা করার অধিকার রাখি না, কারণ দায়িত্ব হিসেবে আমাকে বিচার করতে হবে। কিন্তু চাইতেন যে মানুষ যেন পাপকে প্রকাশ না করে, তো যাদের পাপ হয়ে গেছে তারা যেন তাদের কারো পাপ যেন প্রকাশ না করে, একমাত্র আল্লাহর কাছে যে বলে আল্লাহ এই পাপটা হয়ে গেছে আল্লাহ কেউ জানে না, এটা যেন কিয়ামত পর্যন্ত আর প্রকাশ না পাল্লা তুমি ঢেকে রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সংবাদ দেবে, সাতার তুহা ফিদ দুনিয়া, ও ফিরে আয়তেন সাতার তুহা লাকা ফিদ দুনিয়া, আমি তোমার কারণে দুনিয়াতে তোমার পাপটাকে আমি প্রকাশ করতে দেইনি, প্রকাশ করিনি, আর আজকে আমি কি করব, ও গাফার তুহা লাকাল ইয়ম, আজকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তওবা গ্রহণ করা হবে যদিও সে একশোটা হত্যা করুক না কেন। কোনো ব্যক্তি যদি একশোটা মানুষকে হত্যাকারীও হয়, সে যদি আল্লাহর কাছে তওবা করে, ইমাম মুসলিম এই অধ্যায়টাকে এই হাদিসটা এনেছেন, সে যদি একশোটা খুন করার পরও যদি আল্লাহর কাছে তওবা করতে পারে, যদি আল্লাহকে বলে আল্লাহ আমি অপরাধ করেছি আমাকে মাফ করে দাও, আল্লাহ বলছে তাকে ক্ষমা করে দেব। এই জন্য আমাদের যে যার পাপ আছে আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই, যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াইন্নি গাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা, সূরা তোহা 20 নম্বর সূরার 80 অথবা 82 নম্বর আয়াত আপনি এটা পেয়ে যাবেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইন্নি লা গাফফারুন, অবশ্যই আমি সেই বান্দার জন্য ক্ষমাশীল যেই ব্যক্তি তওবা করে ফিরে এসে ঈমান আনবে আর সৎ কর্মের উপরে থেকে যাবে, আল্লাহ প্রত্যেকটা ব্যক্তিকে ক্ষমা করে দেবে। তো রাসূল সাল্লাম বলছেন যে আল্লাহ বলছেন তাকে যে সাতার তুহা ফি দুনিয়া, আমি দুনিয়াতে গোপন করে রেখেছিলাম, ও গাফার তুহাল আকা আল ইয়ম, আজকে আমি তোমাকে এই পাপগুলোকে ক্ষমা করে দেব। এগুলো ক্ষমা করে দেওয়ার পরে তখন কি করা হবে, তার যে নেকির দফতরটা আছে সেটাকে ফোল্ডিং করে দেওয়া হবে, সুম্মা তুতুই তুতুয়া মানে সেটাকে ফোল্ডিং করে দেওয়া হবে, সাহিফাতাহা সাহিফাতু হাসানাতিহা, তার যে নেকির খাতাটা আছে সেটাকে ফোল্ডিং করে তার হাতে তুলে দেওয়া হবে। ইবনে মাজার শব্দটা রয়েছে আও কিতাবাহু বিয়ামিনিহি, এটাই হচ্ছে সেই দিনের ঘটনা যেই ব্যক্তি তার রবের কাছ থেকে ডান হাতে কিতাব পেয়ে সে পর্দা থেকে বেরিয়ে আসবে এবং সে এটাই বলবে হা উমুকরাও কিতাবিয়াম, আসো আমি তোমাদেরকে আমার কিতাব পড়ে শোনাই যার মধ্যে একটাও গুণা লেখা নাই, সব নেকি আর নেকি, আল্লাহ সব পরিবর্তন করে দিয়েছে। সেই ব্যক্তি এলান করবে ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, হ্যাঁ আমি জানতাম যে আমার রবের সাথে আমার সাক্ষাৎ ঘটবে, তাই আমি ভালো ভালো কাজ করেছি, আল্লাহর প্রতি আমার ধারণা ছিল, এই কথাগুলো আল্লাহ রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে একজন ডানপন্থীর সাথে এমনটা করবে যে তার সমস্ত আমলগুলোকে মিটিয়ে দিয়ে শুধু নেকির আমলটা তার ডান হাতে ধরিয়ে দেবে যে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং মুসলিম উভয় তাদের কিতাবের মধ্যে এই হাদিসটাকে এনেছেন।